आसमान सुंदर जमीन सुंदर आरु सुंदर मदीना आसमान सुंदर और जमीन सुंदर आरु सुंदर मदीना तहर चाहते बेसी सुंदर तहर चाहते আমার নবীর পাশে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজকের মাহফিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আন্দোলনের যেন দুইটা জীবনী করেছিলাম তো মাশাআল্লাহ দুটোতেই লোক তো ভালোই হয়েছিল তবে আজকের জীবনীর এই মাইক প্যান্ডেল আর আপনাদের এই বসা আদব আর আপনাদের সুন্দরতা দেখে স্টেজ এত লম্বা চওড়া দেখে না মালদার কথা মনে পড়ে যাচ্ছে একবারে এ টু জেড মালদার মতো খুব সুন্দর আল্লাহ যেন আমাদেরকে সুন্দর মুমিন মুত্তাকি পরহেজগার বানান বলুন আল্লাহুম্মা আমিন মজা সামাইন সাইদের কথা বেশি বলার মতো সময় নেই সুযোগও নেই তাই প্রশংসা মাত্রই সেই আল্লাহ পাকের যিনি পুত ও পবিত্র এক ওয়াদিতীয় ওয়াহদাহু লা শারিকালা যিনি অক্ষয় অব্যয় অনাদি অনন্ত নিরাকার নির্বিকার চিরজীবন্ত সর্ব অবস্থায় সর্ব পরিভাষায় সর্বপরিভাবে চির প্রশংসিত কালামুল্লার ভাষাই মহব্বতের সাথে নেকি পাওয়ার আশাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে হবে না হ্যাঁ এত জোরে বলবেন যেন শয়তান ভয়ে দুশমনরা দুঃখী পানি যায় ভেগি যাবে শয়তান অতপর শত সহস্রবার দরুদ ও সালাম শান্তির ধারা ও পারা বর্ষিত হোক অর্পিত হোক উদযাপিত হোক উদ্ভাসিত হোক করুণার নবী প্রেমের ছবি নুরুন নবী রসুলে আল আরবী জিন্দা নবী হায়াতুন নবী মাকানা ওমা ইয়াকুনের খবরদাতা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতেমুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন আনিসুল গারিবিন শাফিউল মুযনাবিন রাহেতুল আশিকিন बेबसों के बस बेबसों के बस बेसहारों के सहारा जिसको कर दी अल्लाह ने जन्नत भी आता आते गैबदन नबी ये दो जहान सैयद आलम जनाबे अहमद मुस्तफा नबी मुहम्मद मुस्तफा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम प्रति সহস্রবার দরুদ ও সালাম শান্তির ধারা ও পারা বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম বিরাদান ইসলাম গতকাল এই যে তিন রাত্রির জীবনী আমি প্রথমত তিন ভাগে বিভক্ত করেছিলাম প্রথম রাত হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী গাহিব আচ্ছা যে গাহিব বলছি তার বাদে এই এই গোদা বাংলায় বা চলতি ভাষায় কথা বলছি কোনো অসুবিধা হচ্ছে নাকি আসলে কাছের মানুষ তো তাই জন্য একটু সোজা বাংলায় বলারই চেষ্টা করছি আর দ্বিতীয় রাত্রি কাচ্ছাক দিয়ে বাদটাক দিয়ে এদিক সেদিকটাকে ছেড়ে ছুড়ে কারবালা পর্যন্ত পৌঁছানোর ইচ্ছা আছে তবে দুরাত্রি দেখলাম দশটার আগে আমার মায়ের ধরা সম্ভব নয় কাল দশটার আগে ঢুকবো না মোবাইলে সুইচ অফ করে রাখবো তাও ভালো দশটার আগে আমি কাল ঢুকছি না কেন এসি বসে থাকতে দেখছি ইনশাআল্লাহুল আজিজ চেষ্টা করবো পারা যায় যত আগে বললাম বটে কথার কথা তো মুআজ্জাজ সামাইন গত রাত্রিতে হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামে শাহাদাত পান করা পর্যন্ত অবধি বলেছিলাম
আর আজ সেই মোতাবিক হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন কাহিনী যতদূর পারবো ইনশাআল্লাহুল আজিজ এগিয়ে যাব। কিছু আবেদন আছে আমার কাছে দুটো, এক নম্বর হচ্ছে যে একটা নাত আর দ্বিতীয় নম্বর হচ্ছে আজান, দুটো জিনিস শুনতে চেয়েছেন। মক্কা যদি পাই আর যদি সেরকম জায়গা পাই তো ইনশাআল্লাহুল আজিজ আজানও দিব, তো গজলটা একটু বলে দিই, একবার দূর করুন আল্লাহ হুম্মা